হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আল্লাহ রহিস রহমতে আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তা আপনারা হয়তো অনেকেই থামেল দিকে বুঝতে পেরেছেন তা আসলে শীতকালে পিঠা পিঠাপুটি না খেলে তো নয় তা আমি এই কথা চিন্তা করে আসলে আজকে এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতে আসছি এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে শীত সকালে গরম গরম বা সন্ধ্যায়ও খাওয়া যায় আর আমি বরাবরই চেষ্টা করি যে রেসিপিটা আমার কাছে ভালো লাগে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখন চলে যাচ্ছি পরবর্তী দাপে আমি বানিয়ে দিব দেখাই দিব আপনাদের তা আমি এখানে ব্যাটার করার জন্য আমি একটা মিক্সিম্বল নিয়েছি তা আমি একটা বড়ো সাইজের ডিম পেটিয়ে দিচ্ছি এই ডিমটা হতে হবে রুম টেম্পারেচারের তা আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব চিনি পরিমাণ মতো আপনারা কম বেশি বাড়িয়ে কমে দিতে পারেন যে যেরকম খান এখন আমি এগুলো একটু মিক্স করে আমি দিয়ে দিব সামান্য লবণ তা আমি এখন দিয়ে দিব আমি দুধটা অ্যাড করে দেব আমি এখানে দুধটা নিয়েছি ডিমটা আন্দাজ করে আমার যতটুকু ডিম হয়েছে ততটুকু দুধ আমি দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করবেন যতটুকু ডিম হবে নেবেন ততটুকু দুধও নিতে হবে পারবেন আপনারা চালে ডিম বাড়িয়ে দিলেন তা ও ডিম বাড়িয়ে দিলে আবার দুধটাও বাড়িয়ে দিতে হবে তা আমি এখন দিয়ে দিব এখানে নিয়েছি আমি চালের গুঁড়াটা এই রেসিপিতে চালের গুটাটা ইউজ করতে চেষ্টা করবেন এই পিঠাটা চালের গুঁড়ে ভালো হয় তারপরে ভালো করে মিক্স করবেন ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এই পিঠাটা যতটা যত ভালো করে আপনি মিক্স করবেন তত ব্যাটারটা স্মুথ হবে আর ব্যাটারটা স্মুথ হলে আপনার পিঠাটাও সফট হবে খেতেও ভালো লাগবে আর হাতে রেখে রেখে আপনারা চেষ্টা করবেন গুড়িটা অ্যাড করার জন্য তা না হলে আমাদের পারফেক্ট বাটার হবে না আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পরে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আমি একটা গোল চামচের সাহায্যে আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিব তা আমার আরেকটু গুঁড়ি লাগবে গুঁড়ি দিয়ে দিচ্ছি তা আমি আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি তা আমি এখন একটা গোল চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন দেখুন আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে তা এখন ব্যাটারটা করা শেষ চলে যাচ্ছে চুলায় তো বন্ধুরা দেখুন আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তো এইখানে আমি এখন একটু তেল ব্রাশ করে দেব ব্রাশের সাহায্যে হালকা করে তেল ব্রাশ করে দেব তা আমি এখন একটা ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা নিচ থেকেই অলরেডি রুটির আকার রুটির শেপে আকার ধারণ করেছে দেখুন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সমস্যা নাই এরকম না হলে আপনারা হাতের সাহায্য করে দিতে পারেন তো এক পিঠ হয়ে গেলে তা আমি এখন দেখুন আমি এখানে আস্তর নারিকেল নিয়েছি প্রেশ আপনারা চেষ্টা করুন প্রেস নারিকেলটা ইউজ করার জন্য তাহলে খেতে খুবই ভালো লাগবে তো আমি এখন একপাশে এই নারিকেলটা দিয়ে দিব নারিকেলের সাথে আমি কিছুই দিই নাই এই নারিকেলটা এখন দেওয়া শেষ তো আমি এখন পাশ থেকে এভাবে আমি হাতলের সাহায্যে এভাবে আমি দিয়ে তারপরে মুড়িয়ে নেব এই পিঠাটা খেতে খুবই দারুণ গরম গরম এবং খুবই সফট আপনার হয়তো দেখেই বুঝতে পেরেছেন তা আমার এটা বানানো শেষ তা আমি এখন এটা উঠিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিব তা আমি এটা উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আমি একটু হ্যান্ডেল ধরি এভাবে একটু আপনারা যতটুটুকু ইচ্ছা ততটুকু বড় করে নিতে পারবেন তা আমি একটু অপেক্ষা করব এটার উপরে এটা সহজেই হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা স্কিপ করি নাই আমি আগরটাও পিঠা বানাইতে আমি স্কিপ করি না এটা তো আমি স্কিপ করি নাই দেখুন আপনারা অলরেডি এটা হয়ে গেছে তা আমি এখন নারিকেলটা এড করে দেব এটা তো দেখুন আমি এখন নারিকেলটা দিয়ে দিচ্ছি তো এখন আবারও আগের মতো করে হ্যান্ডেলের সাহায্যে এটাকে মুড়িয়ে নেব ব্যসগুলো খুব সহজে পিঠাটা বানানো যায় এবং খেতে অসাধারণ মজা তা আমি এইভাবে পিঠাগুলো পিঠা আমার সবগুলো ব্যাটার পিঠা বানিয়ে আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা আমি সহজে আলাদা হয়ে আসছে তো এটা তুলে নেব তুলে আমি চলে যাচ্ছি সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাতে তো বন্ধুরা দেখুন আমি অলরেডি পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছি দেখুন মার্শাল্লা আমার পিঠাগুলো হয়ে গেছে দেখতে খুবই সফট এবং আমি আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন ভিতরের নারকেলগুলো খেতে অসাধারণ অল্প সময়ের মধ্যে চটপট হয়ে যায় তো আমি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাগ দিতে ভুলবেন না এবং পরবর্তী রেসিপি নিয়ে হাজিরোবাল্লা পেস